সাম্রাজ্যবাদী অপশক্তি বাংলাদেশকে আজকে গিলে খাচ্ছে। পার্লামেন্ট নামে আওয়ামী লীগের একটা ক্লাব যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতাচ্যুত না করতে পারবো আইনজীবী সমাজ ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। দিস পার্লামেন্ট, তথাকথিত পার্লামেন্ট ইজ ইললেজিটিমেট, পলিটিক্যালি ইললেজিটিমেট। সারা বিশ্বে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলো এই 7ই জানুয়ারিতে যে নাটক মঞ্চস্থ হয়েছে তা ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছে। প্রিয় সাথীরা আমার, আর সেই জন্যই এই বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা দামাল ছেলেরা নাম দিয়েছে দামি নির্বাচন। এই দামির মাধ্যমে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা হয়েছে। পরিশেষে আমরা পেয়েছি পার্লামেন্ট নামে আওয়ামী লীগের একটা ক্লাব, ইজ নাথিং বাট এ ক্লাব অফ দিস ফ্যাসিস্ট রেজিম। আজকে আবার তারা নাকি শপথ নিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে, স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 7ই মার্চ 1973 সনে। সেই নির্বাচনে আজকের যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ 293টা আসন নিয়েছিল, পেয়েছিল না কিন্তু নিয়েছিল, আর 7 জন ছিল বিরোধী দল। তখন বাংলাদেশে কোন আনুষ্ঠানিকভাবে বিরোধী দল ছিল না 1975 সন পর্যন্ত। ঠিক তেমনি ভাবে কার্যত এই আওয়ামী লীগের ক্লাবেরও এখন কোনো বিরোধী দল নেই, কারণ 62 জন ইন্ডিপেন্ডেন্টের নামে যারা নির্বাচিত হয়েছে তারাও কিন্তু আওয়ামী লীগের। প্রিয় ভাইয়েরা আমার, তাই রাজনৈতিক কর্মী হিসেবে আমরা বলতে চাই দিস পার্লামেন্ট, তথাকথিত পার্লামেন্ট ইজ ইললেজিটিমেট, পলিটিক্যালি ইললেজিটিমেট, কারণ কোন রাজনৈতিক দল এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নাই। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে কেউই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তাই এই পার্লামেন্ট পলিটিক্যালি ইললেজিটিমেট। প্রিয় ভাইরা আমার, আমরা আইনজীবী সমাজ আগেও বলেছি এই ফ্যাসিস্ট রেজিমকে ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য আইনজীবী নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া জনমত গঠনের জন্য কাজ করেছি, কিন্তু ওই সাম্রাজ্যবাদী শক্তি আজকে বাংলাদেশের উপর ভর করেছে। তাই সাম্রাজ্যবাদের কাছে সারা বাংলাদেশের মানুষ মাথা নত করতে পারে না, পারে না, পারবে না ইনশাল্লাহ। আইনজীবী সমাজ আগেও কথা দিয়েছে, এখনো দীপ্ত কণ্ঠে আমরা বলে দিতে চাই যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতাচ্যুত না করতে পারবো আইনজীবী সমাজ ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে গাজী কামরুল ইসলাম সজল সাহেব, সৈয়দ মামুন মাহবুব সাহেব যে স্লোগান দিচ্ছে, এই স্লোগান কিন্তু আমাদের এই কয়েকজন আইনজীবী নয়, সারা বাংলাদেশের 98 কোটি মানুষের স্লোগান। রুশ ভারতের দালালেরা সন্তান, তাই এই সাম্রাজ্যবাদী শক্তি, এই সাম্রাজ্যবাদী অপশক্তি বাংলাদেশকে আজকে গিলে খাচ্ছে। শুধুমাত্র মানচিত্র দিচ্ছে, আমাদের অর্থনীতির অবস্থা দেখেন, আজকে আমাদের সন্তানরা ইন্টারমিডিয়েট পাস করার পরে বিদেশ চলে যেতে চায়, কেন? কারণ বাংলাদেশের সন্তানদের চাকরির ব্যবস্থা নেই, পার্শ্ববর্তী দেশের সকলের চাকরির সুব্যবস্থা বাংলাদেশে রয়েছে। তাই আমরা আইনজীবী সমাজ এইভাবে বসে থাকতে পারি না, ইনশাল্লাহ
কথা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট রেজিমে পদত্যাগ না হবে আমরা ঘরে ফিরে যাব না।